নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কিছুক্ষণ আগেই হিরো ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল পেজ থেকে এই ছবিটা পোস্ট করেছে এবং যেখানে লেখা আছে এটিকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি, এই ম্যাচটা হবে 10 জানুয়ারি 4:30 থেকে। এই ছবিটা পাওয়ার পর থেকেই আপনারা বহু মানুষ আমাকে ইনস্টাগ্রামে অনেক কটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর দেবো আপনাদেরকে। তার পাশাপাশি হুগো বুমোস বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে কি না সেই নিয়েও অনেকে জানতে চাইছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের এই দুটো প্রশ্নের উত্তর দেব। তার আগে বলি, যারা ইনস্টাগ্রামে আমাকে প্রশ্ন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ করবো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে হিরো ইন্ডিয়ান সুপার লিগের সেই পোস্টটার ওপরে আসি। তো বন্ধুরা, এখন থেকে ঠিক 1.5 ঘন্টা আগে হিরো ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল পেজ থেকে একটা ছবি ছেড়েছিল যেখানে লেখা ছিল এটিকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি January 10 4:30 PM। তো এরপর থেকেই অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে কি উড়িষ্যা ও এটিকে মোহনবাগানের সেই পোস্টপোন ম্যাচটা এখন খেলা হবে? তো বন্ধুরা বলি যে এইটা কিন্তু হিরো ইন্ডিয়ান সুপার লিগের সেই খেলাগুলো নয় যেটা আমরা টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখি, এইটা হচ্ছে ইআইএসএল, অর্থাৎ যেটা এখন ভিডিও গেমে মানুষ খেলছে ইন্টারনেটে। অর্থাৎ এই ছবিটা ইআইএসএলের তরফ থেকে ছেড়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ, অর্থাৎ এইটা ভিডিও গেম বলা হয়েছে যে এটিকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি এই দুজনের ভিডিও গেমটা খেলা হবে 10 জানুয়ারি 4:30 PM। অর্থাৎ এইটা ভিডিও গেমের কথা বলেছে, এইটা অরিজিনাল ম্যাচের কথা বলা হয়নি। তো আশা করি আপনাদের এই প্রথম প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। এইবারে আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিই, হুগো বুমোস তিনি কি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে পারবে? তো বন্ধুরা বলি, হুগো বুমোস তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে পারবে না, কারণ হুগো বুমোসের একটা ম্যাচের সাসপেনশন ছিল। যেহেতু উড়িষ্যার বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচটা হয়নি, ম্যাচটা সাসপেনশন হয়ে গেছিলো, তাই জন্য হুগো বুমোস তার সাসপেনশনটা বিএফসি ম্যাচ অবধি চলবে। অর্থাৎ 4টে হলুদ কার্ড খেয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটি ম্যাচের সাসপেনশন পাবে হুগো বুমোস, অর্থাৎ সেই একটি ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেই হবে। অর্থাৎ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হুগো বুমোস তিনি এটিকে মোহনবাগান দলে থাকবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই দুটো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তো আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।